ভবানীপুর মঠের মহারাজের জন্মদিন উপলক্ষে এদিন সীমান্ত রক্ষী বাহিনী জওয়ানদের হাতে তুলে দেওয়া হয় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বনগা ভবানীপুর গৌড়ীয় মঠের প্রধান সজ্জন মহারাজের চুরানব্বইতম জন্মদিবস পালন বুধবার ভবানীপুর মঠে ভক্তবৃন্দের সহযোগিতায় রীতিমতো কেক কেটে জন্মদিন পালন করা হয় মহারাজের এদিনের এই অনুষ্ঠানে ভক্তবৃন্দের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেন গোপাল শেঠ সজ্জন মহারাজের জন্মদিন পালন উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তের মঠ ও মিশন থেকে অধ্যক্ষেরা এদিন আসেন ভবানীপুর মঠে এই উপলক্ষে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হয় স্যানিটাইজার ও মাস্ক এ বিষয়ে বিএসএফের একশো আটান্ন নম্বর ব্যাটালিয়ানের ডিআইজি এ কে ঠাকুর বলেন जरा सीमान्त तो सुरक्षार काज नियोजित तर तो, कथा भेबे ये उद्योग ने आयोजक दे धन्यवाद हमारे जवान भी तत्पर हैं इसमें और जो ये कोरोना कोविड नाइन्टीन आई है ये हम सबको एक तरफ से सचेत करने के लिए आई है और इसको मिलजुल के लड़ना है मिलजुल में कई सारी चीजें आ जाती है कि ये नहीं करना ये नहीं करना बहुत सारी चीजें आप लोगों को बताया जा जा चुका है मैं बहुत प्रभावित हुआ कि इन्होंने इसके बारे में सोचा और बी के बारे में सोचा कि हम भी बॉर्डर पे सीमा पे तैनात हैं ड्यूटी कर रहे हैं अपना और हमारे लिए भी इतने ही प्रोटेक्शन की रिक्वायरमेंट है जैसे आम जनता की रिक्वायरमेंट है धन्यवाद ये दिन बी एस एफ ए तीन सौ मास्क और सैनिटाइजर तुल देवा है এ বিষয়ে মঠের পক্ষে সজ্জন মহারাজ বলেন মানবতায় শ্রেষ্ঠ ধর্ম তাই মানবতাকে বাঁচিয়ে রাখতে দরকার সকলের সম্মিলিত প্রয়াস পৃথিবী ধর্ম সকলকে আপন করে নেয় আবদ্ধ করে নেয় তো শান্তির কথা হ্যাঁ এই যে অনুষ্ঠান সম্মেলন তার পেছনে যদি পরস্পর পরস্পর যদি পৃথিবীর বন্ধন থাকে স্বার্থ কথা তবেই শান্তি বিশ্বভ্রাতৃত্ব বোধ হ্যাঁ ভগবানকে কেন্দ্র করে দেখুন জগৎ পিতা আর সকলেই তার সন্তান এই বিশ্বভ্রাতৃত্ব বোধ যত জেগে যাবে জগতের হানাহানি মারামারি হ্যাঁ সব নষ্ট হয়ে যাবে এদিন অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের অন্যতম আয়োজক গোপাল শেঠ বলেন একটা চুরানব্বই বছর বয়সের তার জন্মদিনকে ঘিরে আজকে যারা বর্ডার সীমান্তে বিএসএফরা পাহারা দেয় তাদের হাতে আজকে আমরা এই মঠের পক্ষ থেকে সমস্ত বর্ডারের যত বিএসএফরা পহরায় থাকে তাদেরকে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাই স্যানিটেশন আমরা বিতরণ করলাম যাতে প্রশাসনিক প্রশাসন এবং সাধারণ মানুষ একসঙ্গে মিলে করোনা ভাইরাস থেকে শুরু করে সাধারণ সমস্যা একসঙ্গে সমাধান করতে পারি দিব্যিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগাঁ